হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নুপুরস কিচেন গ্যালারি। আজ রান্না ছাড়াও আপনাদেরকে আমি আমার বাড়িটা ঘুরে দেখাবো। বাড়িতে আমার ভাইজি, ওই যে এসে গেছে নাম করতে করতেই, আমার একমাত্র ভাইজি, এই যে দেখে নিন বন্ধুরা, খুব সুইট, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, স্কুলের খুব চাপ। আর ওর আছে একটা সুইট ছোট খরগোশ, একটা কুকুর, সেগুলোর সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার বাবার বার্থডে, তো যেহেতু বৃহস্পতিবার দিন আমরা ভেজ খাই, কিন্তু বাবার বার্থডে বলে কিছু স্পেশাল মেনু রাখা হয়েছে, ভেজ মেনু। তো লাঞ্চের থালিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে শেয়ার করবো সেটাতে পরে আছে। আগে ফার্স্টে বাগানটা দেখিয়ে নিই। ভীষণ রোদ। এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, এই দেখুন বন্ধুরা কাঁঠাল গাছে, দেখুন কাঁঠালও হয়েছে, এই দেখুন। আর এই হচ্ছে দোলনা, হচ্ছে আমাদের কুয়োতলা, এই দেখুন। পাগলি একবার সুযোগ পেয়েছে, বক বক করিয়ে দিচ্ছে। আচ্ছা চলে এসো, ওদিকে সাপ খুব থাকতে পারে, আর যেও না, চলে এসো। যে আমাদের সিঁড়ি, ওর খুব আনন্দ হয়েছে, আমি ভিডিও করছি। আমি সাধারণত শুধু রান্নার ভিডিওই করি, তো এগুলো করি না। এই হচ্ছে এই যে বাগান যেটা দেখাচ্ছিলাম, এই যে ফুল, জামাটা ভালো লাগছে আমাকে, ভেঙাচ্ছে, আমি না কিরম করে হাঁটি। ঠিক আছে, এবার আসি রান্নায়। একে বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তারপর বাবার বার্থডে। গ্যাস অন করলাম, ধোকার ডালনা, পায়েস, ডাল ভাজা হয়ে গেছে, এখন করছি পনির। তার জন্য দিলাম তেল, তেলটা একটু গরম হলে দিচ্ছি পনির, পনিরটা খুব ভাজার দরকার নেই, এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, চার মগজ দানা আর কাজু বাদাম বাটা, আর এর সঙ্গে কটা লঙ্কাও দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই। বাটা ধোয়া জলটাই দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ফেভারিট কসুরি মেথি। কসুরি মেথির স্মেল আমার অসাধারণ লাগে, তো এইভাবে আপনারা বাড়িতে পনির ট্রাই করে দেখবেন বন্ধুরা,
কত সুন্দর স্মেল! আমার ওই গাছটা সব থেকে প্রিয়, আমার মায়ের গাছটা সব পুরো ডাড়ির ভিতর প্রিয়। আর নিচে আছে গোলাপ গাছ, আর ওই পারে একটা পেঁপে গাছ আছে। ফিশ আছে, চিকলিট আছে, আর অনেকগুলো মাছ ছিল, অনেকগুলো মারা গেছে। একটা অরেঞ্জ, পুরো খালি খালি লাগছে। আর প্যারে গাছ, এখানে কত মাছ! বাচ্চা মাছ দেখেছিস? ভর্তি সব দেখাচ্ছি, দেখছি ছোট ছোট বাচ্চা দিয়েছে মাছ এখানে। মলি তুই জামাগুলো র্যাবিট কাজ কাটি খুব ভালোবাসে। মলি দেখা না বারকা টাচিস কেন? মামা ইয়া করোকে খাওয়াচ্ছে। এই খরগোশটার নাম হচ্ছে সন্দেশ। পান্তু, পান্তু নাম দিয়েছে ওর, আবার সন্দেশ একটা, পান্তু একটা। সো এই হচ্ছে আমাদের গুচু, এই হচ্ছে আমাদের একটা ছোট্ট কুকুর, কুকুর বাচ্চা। এর নাম কি গাইস? পান্তুয়া। তো বন্ধুরা, আজ আমাদের বাড়ি ঘুরে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। এদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট, আমি আর আমার মা মিলে সুন্দর করে বাবার জন্মদিনের থালিটা বেড়ে দিচ্ছি। এখানে ছিল ডাল, দু রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল বাটা, তোকার ডালনা, পনিরের তরকারি, পটল পোস্ত, আর দই, মিষ্টি, রাবড়ি, পায়েস। আগেই বলেছি বৃহস্পতিবার আমরা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি, তাই কোনো মাছ মাংস আজকে হয়নি। আজকে কিন্তু শুধু রান্না দেখাচ্ছি না, আজকে ঘর বাড়ি সব কিছু দেখালাম, আমার ভাইজি, আমাদের বাড়ির কুকুর, খরগোশ, গাছপালা সব কিছু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি সাবস্ক্রাইব না করেন না তা আর কমেন্ট করবেন, যদি ভালো করে দেখবেন ভিডিওটাকে, আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর লাইকটা এখানে দেখাবে, লাইক 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। ওকে, শেয়ার করবেন আপনাদের বন্ধুর সঙ্গে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ফোনে ডাবল ট্যাপ করবেন, তাতে দেখবেন লাইক হয়ে গেছে। আর আপনারা আর বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলুন টাটা।